স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্য এবং দেশে চলছে এই মুহূর্তে আবারও কোভিড টিকাকরণ। এবং কোভিড টিকাকরণ যেটা চলছিল এই মুহূর্তে দাঁড়িয়ে 15 থেকে 18 বছর বয়সীদের কোভিড টিকাকরণ চলছে। একই রকম ভাবে বুস্টার ডোজ বা প্রিকশন ডোজ কিন্তু দেওয়া হচ্ছে। যারা প্রথম সারির যোদ্ধারা রয়েছেন, করোনা যোদ্ধারা রয়েছেন, তাদেরকে দেওয়া হচ্ছে যেরকম ভাবে, একই রকম ভাবে ষাটোর্ধ্ব যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এই প্রিকশন ডোজ বা বুস্টার ডোজটা দেওয়া হচ্ছে। আজ দেশীয় ভ্যাকসিনের 1 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর অরুন্ধতী নগর গভর্নমেন্ট ডিসপেন্সারি পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সঙ্গে ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী এবং বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ও এলাকার বিধায়িকা মিমি মজুমদার সহ স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গেছেন এবং টিকাকরণ প্রক্রিয়া কিভাবে চলছে সমস্ত বিষয়টাই কিন্তু খোঁজ খবর তিনি নিয়েছেন। বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক উপস্থিত ছিলেন এবং বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী সেখানে উপস্থিত ছিলেন। একই রকম ভাবে অন্যান্য যারা আধিকারিকরা রয়েছে তারাও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে অবশ্যই জানার চেষ্টা করেছেন যে কিভাবে এই ভ্যাকসিনেশন হচ্ছে এবং সমস্ত রকম ভাবে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কোন রকমের কোন সমস্যা রয়েছে কিনা সবটাই কিন্তু খতিয়ে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ রাজধানী অরুন্ধতী নগর গভর্নমেন্ট ডিসপেন্সারি পরিদর্শনে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং এই ডিসপেন্সারি পরিদর্শনের মাধ্যমে রাজ্যে যে ভ্যাকসিনেশন চলছে খুব ভালোভাবে এবং 15 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিনেশন চলছে, একই রকমভাবে বুস্টার ডোজ বা প্রিকশন ডোজও যে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 9 মাস গ্যাপের পরে দ্বিতীয় ডোজের 9 মাস গ্যাপ পরে দিয়ে তারপর কিন্তু তৃতীয় ডোজ প্রত্যেকে নিতে পারবেন, এই কথাটাও রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগে থেকেই আমরা প্রত্যেকে জানি এবং রাজ্যের একাধিক নেতৃত্ব সেখানে গেছেন, যারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা রয়েছেন সেখানে গেছেন এবং এই অরুন্ধতী নগর গভর্নমেন্ট ডিসপেন্সারি তারা পরিদর্শন করেছেন। দেশীয় ভ্যাকসিনের 1 বছর পূর্তি উপলক্ষেই আজকের এই পরিদর্শন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। রাজ্যের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই আমরা জানি যে এই থার্ড ডোজ ভ্যাকসিন বা প্রিকশন ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। 15 থেকে 18 বছর বয়সীদেরও দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনেশনের ডোজ। করোনা থেকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেককে এই ব্যবস্থা কিন্তু করেছে ত্রিপুরা সরকার। কি বলছেন আজকের এই পরিদর্শনকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুনব। তো সেটা বড় বিষয় যে একসময় যেই দেশের মধ্যে মহিলাদেরকে সব বিষয়ে পেছনে রাখা হতো, যদি হিসাব করি 157 কোটি ডোজ, তো তার মধ্যে আমাদের এই যে বড় মাত্রা 76 কোটি ডোজ মহিলাদের জন্য হয়ে গেছে, আগে প্রক্রিয়া চলছে, এটা একটা সুন্দর দিক। তার সঙ্গে সঙ্গে অনেক সময় দেখা যেত শহরী ক্ষেত্রের মধ্যে জাগরুক লোক থাকে, কমিউনিকেশন ভালো থাকে, আর তার জন্য শহরী এরিয়ার মধ্যে আরবান এরিয়াতে এই ধরনের টিকাকরণ হোক, বিভিন্ন সুযোগ সুবিধা হোক, তার যে পার্সেন্টেজটা বেশি থাকে। কিন্তু এবার আমরা এটাও লক্ষ্য করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির যে বিভিন্ন সময় দেশকে সম্বোধন করে জাগরুকতা করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে গ্রামে গ্রামে পাঠিয়ে, হেলথ কর্মীদেরকে, আশা কর্মীদেরকে পাঠিয়ে রুরাল এরিয়াতে এই যে 157 কোটি ডোজ, তার মধ্যে 99 কোটি ডোজ গ্রামীণ এরিয়াতে, তার মানে প্রায় 100 কোটির কাছাকাছি গ্রামীণ এরিয়াতে হয়েছে, সেটা নতুন ভারতের নতুন এক পরিচিত। আর প্রিয় মিডিয়ার মিত্ররা, দেশের যশস্বী লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2014 সরকার আসার পর থেকে প্রতিটি গ্রামীণ স্কিমে হোক আর শহরের স্কিম হোক, সর্বোতভাবে কোভিড মোকাবেলা করা, জিএসটি আনা, রিফর্মস করা, এই সবগুলো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 130 কোটি ভারতবর্ষের জনতা সহায়তে সর্বাঙ্গীণ বিকাশ, আর তার সঙ্গে সঙ্গে এই কোভিডের পরিস্থিতিতে যেভাবে মোকাবেলা করা, 130 কোটি জনতা
এত বড় দেশ ও স্বদেশী ভ্যাকসিন তৈরি করা, যেটা ভারতবর্ষে আগেরকার সময় কখনো দেখা যায়নি যে এত কম সময়ে কোনো মহামারীর যে ভ্যাকসিন তৈরি করে নেওয়া স্বদেশী কাজা, সেটাই প্রথমবার ভারতবর্ষে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। 16 জানুয়ারি আজকের যে দিনটি, সেই দিনটির 1 বছর আগে এই দিনটি থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্বদেশীয় যে ভ্যাকসিন সেটা ভারতবাসীর জন্য সমর্পণ করেছিলেন। আজকের দিনে 157 কোটি ডোজ। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কি বলেছেন এই ব্যাপারে, এবং তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে কত ডোজ দেওয়া হয়েছে সেই বিষয়টাও কিন্তু উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং আজকে অরুন্ধতীনগর সাব সেন্টারে তিনি নগর গভর্নমেন্ট অরুন্ধতীনগরের গভর্নমেন্ট ডিসপেন্সারি পরিদর্শনে গেছেন এবং তার পাশাপাশি সেখানে যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলছে সেটা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।